অনেকে বলে আমি খুব আমার ওনাদের ভুলটা আমি ক্লিয়ার করে দিই, একটা জায়গায় ইংলিশ ইন্টারন্যাশনাল, আমাদের প্রত্যেকে ইংলিশ পড়তেই হবে। তো ইংলিশ ছবি যে হলিউডের ছবি যে রিলিজ পাচ্ছে বা ব্রিটিশের কোন ইংলিশ ছবি রিলিজ পাচ্ছে সেটা কেবলমাত্র ইন্টারন্যাশনাল সিস্টেম অনুযায়ী পাচ্ছে, কারণ এটা পৃথিবীতে সব জায়গায় রিলিজ পাবে। ইংলিশ ছবি সব জায়গায় পায় অ্যাজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আবার এই জন্য রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। ও হলিউডের ছবি পাবে না কেন? হলিউডের ছবি পৃথিবীর সর্বত্র রিলিজ পাবে, কারণ ইংলিশ আপনাকে শিখতে হবে, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আর যেটা আপনি বললেন যে এখন কোনভাবে, যদি বিদেশের ছবি এখন আমাদের দেশে কবে রিলিজ হচ্ছে, কোনো নিয়ম কোনো, মানে আপনি কি বলতে পারেন যে কোন ক্রাইটেরিয়া, এটা কি সাপ্তাহ চুক্তি নাকি এটা আমদানি রপ্তানি নীতি নাকি এটা বিশেষ কোনো নীতি, আমাকে এটা কনফার্ম আমি জানি না। সাপ্তাহ চুক্তি তো সাধারণত আমরা জানতাম একটা ছবি যাবে একটা ছবি আসবে, এটাই তো লেখা আছে ওইখানটায়, তাই না? সাপ্তাহ চুক্তিতে এটা তো ছিল যে একটা ছবি যাবে একটা ছবি আসবে, ইন্টারচেঞ্জ হবে, রাইট? তো এখানে আটটা ছবি, এখানে কি আটটা ছবি যাবে একটা ছবি আসবে, মানে এই আইনটাকে কি একটু আবার একটু মানে কি রিআইন করতে হবে আইনটাকে, তাকে তাহলে নীতিমালা তাহলে চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি এখনো তো নীতিমালা চেঞ্জ হয় নাই, রাইট? এক দ্বিতীয় কথা হচ্ছে, আমি যতটুকু শুনেছি যে এটা অনেকেই চেয়েছেন কিন্তু এটা ডিপেন্ড করবে আমাদের প্রধানমন্ত্রীর উপর, নাকি এরকম? আমি আপনাদের তথ্য মতে বা আমি সংবাদ পত্রিকায় যা পেয়েছি সেটা এটাই, রাইট? তো আমি বলতে চাচ্ছি যেহেতু প্রধানমন্ত্রী এটাকে এখনো কোনো প্রজ্ঞাপন জারি করেননি বা এটাকে যেহেতু এখন পারমিশন দেননি, সেহেতু এই ব্যাপারে কথা বলাটা আমার মনে হয় এটা যথোপযুক্ত মানে মন্তব্য হবে না। কাজে আমার কথা হলো যে আমি, আপনি আমাকে বলতে পারেন মিশাবে আপনার কান তো চিল নিয়ে গেছে, তো আমি একজন সচেতন লোক হিসাবে প্রথমে দেখব আমার কান আছে আদৌ কি চিল আছে এখানটায়, না আমার কানও ঠিক আছে, চিলও আকাশে নেই, সুতরাং আমি এভাবে মন্তব্য করব না। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। বিদেশি ভাষার ছবি রিলিজ হলে আমাদের দেশে কিভাবে উন্নতি হবে, তিনটা পয়েন্ট ওনারা বলেছেন কিছু, আমি আমি জানি না। আমি শুটিং আর আমি আমার ওয়েব সিরিজ, আমার নাটক, ঈদের নাটক, আমি ফিল্ম নিয়ে ব্যস্ত থাকি, মানে কিভাবে উন্নতি হবে ওনারা কোথায়, মানে ওরা পজিটিভ দিক কি বললেন, পজিটিভ কোন দিকটা কি বাড়বে? কম্পিটিশন বাড়বে। কুই কম্পিটিশন বাড়বে? কার সাথে কার কম্পিটিশন বাড়বে? শাহরুখ খানের সাথে আপনার কম্পিটিশন হবে। শাহরুখ খানের ছবির বানায় 250-300 কোটি টাকায় ছবি, পাঠান 250-300 কোটি রুপি, 300 কোটি কনভার্ট করলে আমার দেশে প্রায় 350-400 কোটি রুপি হয়, কাজে অসম একটা ফাইট, এটা তো আলোচনাই করা উচিত না। এক দ্বিতীয় কথা হচ্ছে, আর যেহেতু আইনটা হয় নাই, আর আমি মনে প্রাণে বিশ্বাস করি যেটা আমার উপলব্ধি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যিনি মাথায় কাপড় দিলে তাকে আমরা আমাদের মা মনে করি, যাকে দেখলি বাঙালি একটা প্রতীক, বাঙালি রমণী এরকম হবে, বাঙালি জননী এরকম হবে, বাঙালি মা এরকম হবে, এই প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী রাতে তাহাজ্জুদ পড়েন, যে প্রধানমন্ত্রী সকালে ফজর নামাজ পড়েন, যে প্রধানমন্ত্রী মর্নিং ওয়াক করেন, যে প্রধানমন্ত্রী কোরআন শরীফ পড়েন ফজর নামাজে পড়েন, যে প্রধানমন্ত্রী তারপরে নাস্তা খাওয়ার আগে নজরুল গীতি আর রবীন্দ্রসঙ্গীত শোনেন, এই প্রধানমন্ত্রী এটাকে পারমিট করবেন আমি দ্বিধান্বিত।